দুর্গাপূজার আরো খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সজল ছত্রি। সজল, সিলেটে দুর্গাপূজার আয়োজন কেমন দেখছেন? বেশ মহাসমারোহে বলা যায় সিলেটে পূজা মণ্ডপগুলোতে পূজা অর্চনা শুরু হয়েছে এবং আজ সপ্তমীতে যেটি বলছেন যে আনুষ্ঠানিকভাবে দেবী আসলে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন। এখানে এখন যেখানে আছি আমি, এটি হচ্ছে কাজলসা দুর্গাপূজা এবং দেখছেন যে সব মহাসপ্তমীর পূজা অর্চনা শুরু হয়ে গেছে এবং সিলেটের সবগুলো পাড়া মহল্লাতেই আমরা দেখেছি যে বেশ সাজসাজ রব পুজোকে কেন্দ্র করে আজ দেবীকে আসলে গতকাল মহাষষ্ঠীর মাধ্যমে পূজার যে পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং আজ দেবী মণ্ডপে প্রথম পুজো নিচ্ছেন এবং ভক্তরা সমবেত হচ্ছেন পূজার্থীর জন্য। কিছুক্ষণ পর পুষ্পার্ঘ অর্পণ করা হবে, যে শ্রদ্ধাঞ্জলি, যে পুষ্পাঞ্জলি দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে। এবং আমরা দেখছি যে পুজোর আজকে আসলে প্রতিটি পাড়া মহল্লাতে আমরা দেখেছি যে করোনাকালের যে সময়টি ছিল সেই সময়টির পর যে মানুষের আবারও যে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং যে উৎসবের যে ঈদ পুজো এই আনন্দগুলোকে উদযাপন করার যে আনন্দ সেটি আমরা আবার পুরোদমে ফিরে আসতে দেখেছি। এবছর সিলেট বিভাগে প্রায় 2770টি মণ্ডপে পূজা অর্চনা আয়োজন করা হচ্ছে এবং সিলেট নগরীতে 151টি মণ্ডপে পূজা অর্চনা করা হচ্ছে এবং গত বছরের তুলনায় এবার কিন্তু পুজো মণ্ডপের সংখ্যা বেড়েছে। যদিও দ্রব্যমূল্য, অন্যান্য নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ অনেকখানি চাপে থাকে, পুজোর বাজেট কমে আসার পরেও কিন্তু এবার আমরা দেখেছি যে পুজোর সংখ্যা কিন্তু বেড়েছে এবং সবার মধ্যে একটা আনন্দের আমেজ বিরাজ করছে এবং আজ থেকে যে পূজার মূল আনুষ্ঠানিকতা সেটিও শুরু হলো আসলে। সজল, আপনাকে ধন্যবাদ। সিলেটের দুর্গাপূজার খবর আমাদের জানাচ্ছিলেন সজল ছত্রি।